फरिश्ते प्यार, फरिश्ते प्यार, फरिश्ते प्यार की बोली में मिलकर नात पढ़ता हूँ। फरिश्ते प्यार की बोली मैं मिलकर नात पढ़ता हूँ। मदीने की मीनारों में कबूतर नात पढ़ता हूँ। अल्लाहुम्मा फरिश्ते प्यार, फरिश्ते प्यार की बोली मैं मिलकर नात पढ़ता हूँ। मदीने के मीनारों में कबूतर नात पढ़ता हूँ। फरिश्ते प्यार की बोली मैं मिलकर नात पढ़ता हूँ। मदीने के मीनारों में कबूतर नात पढ़ता हूँ। नहीं कलमा, नहीं कलमा पढ़ा बूझे लिखी ये बद नसीबी थी। আমার নবী পাক খুব চেষ্টা করেছেন, আমার নবী পাকের চাচা আবু জেহেলকে কালেমা পড়ার জন্য নসিব হয় না। নেহি কলমা, নেহি কলমা बूझे लिखी ये बद नसीबी थी। मगर अबू जहल की मुट्ठी में कंकर नात पढ़ती है। नहीं कलमा, नहीं कलमा पढ़ा बूझे लिखी ये बद नसीबी थी। मगर अबू जहल की मुट्ठी में कंकर नात पढ़ती है। फरिश्ते प्यार, फरिश्ते प्यार की बोली मैं मिलकर नात पढ़ता हूँ। मदीने के मीनारों में कबूतर नात पढ़ता हूँ। अबू बकर, अबू बकर उमर उस्मान हैदर नात पढ़ती है। अबू बकर उमर उस्मान हैदर नात पढ़ती है। नबी की याद में सारे समंदर नात पढ़ती है। अबू बकर उमर उस्मान हैदर नात पढ़ती है। नबी की याद में सारे समंदर नात पढ़ती है। फरिश्ते प्यार, फरिश्ते प्यार की बोली मैं मिलकर नात पढ़ता हूँ। मदीने के मीनारों में कबूतर नात पढ़ता हूँ। अल्लाहुम्मा
আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক মদিনা শরীফে জমি আরাম করছেন রাসূল মদিনা শরীফে জমি ঘুমিয়ে আছেন মওতের বিছানা শুয়ে আছেন রাসূল আমার পিছন সজ্জা সাইগিয়ে আছেন আমার নবী পাক ডাক দিলেন ও বাবা জিব্রাইল আলাইহিস সালাম যাও চলে যাও আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা দরবারে গিয়ে বলবেন আমি নবী তো বিদায় নিয়ে চলে যাব আমি রাসূল তো পরদা নিয়ে চলে যাব আমি বিদায় নিয়ে চলে যাবার পরে আমার তাম উম্মতদের কি অবস্থা হবে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা দরবারে রওনা দিলেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিলেন ও বাবা জিব্রাইল আলাইহিস সালাম যাও চলে যাও আমার নবী পাকের দরবারে আমার নবী পাক আমার সালাম দেবে আমার নবী পাক যদি হুকুম করেন ইজাজত দেন আমার নবী পাকে জান কবজ করবে নাচে সোজা চলে আসবে মালিকুল মুতাজির আলাইহিস সালাম ও বিকট আকৃতির চেহারা নিয়ে আমার নবী পাকের ঘর দরজার সম্মুখে পৌঁছালেন ওই বিকট আকৃতির চেহারা নিয়ে মালিকুল মুতাজির আলাইহিস সালাম ডাক দিলেন সরে যান ও নবী পাকের পরিবার গণেরা ও রাসূলের পরিবার গণেরা আমি নবী পাকের সাক্ষাৎ করব আমি রাসূলের দিদার করব ও আমার মা বোনেরা ও আমার মুসলমান ভাইরা কান খাড়া করে শুনুন আমার নবী পাকের কলেজা টগরা খাতুনে জান্নাত মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী পাক বড়টা ভালোবাসতে রাসূল বড়টা প্যার করতে আমার মা ফাতেমা আব্বা জান তো আর নবীর খেদমতে খায়র আছে কিন্তু মালিকুল মুতাজির আলাইহিস সালাম ওই বিকট টাকিনি চেহারা নিয়ে গভীরে গজন আওয়াজ দিয়েছিলেন সরে যান সরে যান ও নবী পাকের পরিবার গণেরা ও রাসূলের পরিবার গণেরা আমি নবী পাককে সাক্ষাৎ করব আমি রাসূলের দিদার করব আম্মা জান মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন না না আমার আব্বা জান বিমারে পড়ে আছে আমার আব্বা জান পিছন সজ্জা সাইগে আছেন আমার আব্বা জান সে এখন সাক্ষাৎ হবে নাই আমার আব্বা জান সে এখন দিদার হবে নাই কিন্তু মালিকুল মউত আজিল আলাইহিস সালাম কারো জন্য অপেক্ষা করেন নাই কারো জন্য ইন্তেজার করেন নাই ওই বিকট আকৃতি চেহারা নিয়ে আমার নবী পাকের ঘরের মধ্যে প্রবেশ করলেন সরে যান ও নবী পাকের পরিবার গণেরা ও রাসূলের পরিবার গণেরা আমি নবী পাককে সাক্ষাৎ করব আমি রাসূলের সঙ্গে দিদার করব এই আওয়াজ আমার নবী পাকের কানে পৌঁছাই এই শব্দ আমার নবী পাকের কানে পৌঁছাই আমার নবী পাক করুণ আওয়াজে ডাক দিলেন মা ফাতেমা কিসের শব্দ এলো আমার মা ফাতেমা চুবর পানি আমার মা ফাতেমা জারজার হয়ে কাঁদেন আব্বা জান আজকের দিনে আপনার ঘরের মধ্যে এমন একটা মানুষ প্রবেশ করেছেন এরকম মানুষ কি আমার জীবন দেখি নাই আমার নবী পাই বলেন ফাতেমা তুমি কই মানুষটাকে দেখে চিনতে পারো না উনার নাম হলো মালিকুল মউত আজাইল আলাইহিস সালাম ওই মালিকুল মউত আজাইল আলাইহিস সালাম কবরস্থান আবাদ করে মা বাপের জান কবজ করে নিয়ে অর্থাৎ মাসুম মাসুম বাচ্চাদেরকে তিন বানিয়ে দেয় স্বামীর জান কবজ করে নিয়ে বিবিদেরকে বিধবা বানিয়ে দেয় তবে ফাতেমা শুনে লও যদি কোনো মানুষ লোহার সন্দুকের মধ্যে লুকিয়ে যায়
ওই মালিকুল মওত আজিল আলাইহিস সালাম তাকো ছাড়ে না তারো জান কবজ কইলাই ফাতেমা আমি তোমার আব্বা জানে বিদায় নিয়ে চলে যাব আম্মার মা ফাতেমা চৌবরা পানি সান্ত্বনা দিতে লাগলেন কেদো না মা ফাতেমা কেদো না মা ফাতেমা আমার আল্লাহ তাআলা তমাম দুনিয়ার বুকে যত নবী পয়গম্বরকে পাঠিয়ে সকলকে আল্লাহ তাআলা একটার পর একটা ডেকে নিয়েছেন তবে ফাতেমা শুনে লাও আমি তোমার আব্বা জান বিদায় নেব আমি বিদায় নিয়ে চলে যাবার পরে সকলের আগে সকলের প্রথমে ছয় মাস পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে ফাতেমা ফাতেমা ওই মালিকুল মওত আজিল আলাইহিস সালাম কে আমার সম্মুখে ডেকে দাও আমার নবী পাক পারমিশন দিয়ে দিলেন ওই মালিকুল মওত আজিল আলাইহিস সালাম ওই বিকট আকৃতি চেহারা নিয়ে আমার নবী পাকের সম্মুখে পৌঁছালেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করুন বিয়াদবি ক্ষমা করুন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনি যদি হুকুম করেন আপনি যদি ইজাজত দেন আমি আপনার জান কবজ করব নচেত আমি সোজা চলে যাব মালিকুল মওত আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন আমার নবী পাক বলেছিলেন বাবা মালিকুল মওত একটু অপেক্ষা করুন একটু ইন্তেজার করুন আমার নবী পাক মওতের বিছানায় শুয়ে আহা কি করুন আওয়াজ দিয়ে ডাক দিলেন ও বাবা জিব্রাইল আলাইহিস সালাম এখনো তোমার খবর কেন পেলাম নাই এখনো তোমার সংবাদ কেন পেলাম নাই হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে পৌঁছালেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করুন বিয়াদবি ক্ষমা করুন আপনি কোনো চিন্তা করবেন নাই আপনি কোনো শোকে কাতর হবেন নাই আমার আব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার তমাম উম্মতদের জন্য স্বয়ং আমার আল্লাহ তাআলা নিজে জামিনদার হয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আর একটু জোরে পাবো না আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবী পাকের উম্মত আমরা আরে সেই রাসূলের উম্মত আমরা যে নবী পাক আপনার আমার জন্য মওতের বিছানা শুয়ে কাঁদছেন আমার আল্লাহর কাছে আর আমরা সেই নবী পাকের উম্মত হয়ে কি সর্বনাশ করছি কোথায় যাচ্ছে আর কোথায় যাচ্ছেন কি করছে আর কি করছেন একদম নয় নবী পাক জীবাসনার মারফত খবর পেলেন সংবাদ নেন এবার বলছে আজরাইল এবার এসো এবার এসো এবার তুমি আমার জান কবজ করো তার আগে নয় তার আগে নয় যে নবী পাক বিদায় নেবেন যে রসুল বিদায় নেবেন আমার নবী পাকের জামানায় আমার রসুলের জামানায় আমার নবী পাকের সাহাবারা ভোর ভোর সকাল সকাল এসে নবী পাকের হুজুরার সম্মুখে বসতে কেন না নবী পাক হুজুরা থেকে বেরোবে আমরা নবী পাকের নূরানি চেহারা দেখব আমরা নবী পাকের সোনা জাবানের কথা শুনব নবী পাকের কাছে সাহাবারা যদি কেউ এসে বসে অনেকক্ষণ সময় কাটায় নবী পাক তাম্বিক দেয় এখানে বসে কেন যাও বর্ষমাসের কাজ কাম ছেড়ে দিয়ে বসে আছো এই যাও নবী পাক তাড়ি দিচ্ছে সকাল থেকে বসে আছো খাওয়া নাই দাওয়া নাই চলে যাও নবী পাক তাড়ি দিচ্ছে কিন্তু আমার নবী পাকের সাহাবরা চলে যাচ্ছে কিন্তু কেউ থামের আড়াল থেকে গাছের আড়াল থেকে নুকি নুকি দেখছে বাড়ি যায় মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ছেলে পুলে খাওয়া দাওয়া সব বন্ধ করে ছেড়ে দিয়েছে নবী পাকের দরবারে বসে আছে নবী পাক তাড়ি দিচ্ছে রসুল তাড়ি দিচ্ছে কিন্তু নবী পাকের সাহাবারা গোপনে গোপনে আমার নবী পাকের নূরানির চেহারা দেখছে নিজেদের খিদেটা নিজেদের খিদেটা মিটিয়ে নিতেন আমার নবী পাকের চেহারা দেখে একবার জোরে বলুন সুবহানাল্লাহ
কঠিন পৌষ মাসে ঠান্ডা, মাঘ মাসে ঠান্ডা, তুষার বইছে। নবী পাক সাহাবার নবী পাকের দরবারে যায়। এ বাবাজি, আল্লাহ যদি আপনাদের এলাকার মধ্যে এখন চাঁদপুর হুজুরকে হাত রাখতেন, এই হুজুরের কাছে কোনো মানুষ যেত না? হ্যাঁ কিনা জোরে বলে। হাড়ওয়া জীবনে হুজুর যদি হাত থাকতেন, ভালো করে বুঝবেন, আপনার এলাকার মানুষ কেউ যেত না? পোশাকের জমিনে যদি হুজুর এখন হাত থাকতেন, এলাকার মানুষ যেত না? সব যে হুজুর দ্বারক করে, ভালো করে বুঝবেন। তো ও যুগে ও সময়তে আমার নবী পাকের জামানায়, আমার রসুলের জামানায় নবী পাকের সাহাবারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, ঘর সংসার ছেড়ে দিয়ে, কাজকাম বন্ধ করে সকাল সকাল যেয়ে নবী পাকের দরবার করতেন। কঠিন পৌষ মাসের ঠান্ডা, মাঘ মাসের ঠান্ডা, তুষার হয়েছে, আর আকাশের রৌদ্র তাপ, রৌদ্র কিরণ যখন আমার আপনার বাড়িতে পড়ে, ঘরে পড়ে, দেখবেন ওই বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ দাদু কিংবা দাদি কিংবা নানা বেঁচে থাকে, সকাল সকাল দেখবেন বয়োজ্যেষ্ঠ মানুষের ঘুম ভেঙে যায়। ভালো করে শুনবেন, যারা প্রকৃতির নামাজি, ভালো করে বুঝবেন, ভোর ভোর তাদের ঘুম ভেঙে যায়। আর যখনই সকাল সকাল ঘুম ভেঙে যায় আর রৌদ্র তাপ যদি বাড়ির উঠানে পড়ে, দেখবেন ওই রৌদ্রের মধ্যে এসে বসে থাকবে। আর ওই বাড়িতে যদি কোনো মাসুম বাচ্চা থাকে, মাসুম সন্তান থাকে, দেখবেন ওই মাসুম বাচ্চা এসে, কেন না, মাসুম বাচ্চাদের ঘুম ভেঙে যায়, সকাল সকাল ভোর ভোর ঘুম ভেঙে যায়, কিন্তু মা বাপ পড়ে ঘুমোচ্ছে, আর বাচ্চা উঠে পড়েছে, উঠে দরজা খুলে দেখছে দাদি বসা আছে, দাদি দাদু বসা আছে রোদের মধ্যে। ও বাবা কাঁপতে 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 যে দাদুর কোলে বসে পড়লো, কি দাদির কোলে বসে পড়লো। এবার দাদি কি করবে, নিজের আঁচলটা দিয়ে, বুঝতে পারছেন তো, নিজের আঁচলটা দিয়ে মাসুম বাচ্চাকে কোলে তুলে নেবে, তাকে কোলে নিয়ে জড়ো হয়ে রোদে চুপ করে বসে বসে থাকবে। পাটাকে যদি বাইরে থেকে বাচ্চারা মানে পা কাঁপে না, ব্যাস ভালো করে কোলের মধ্যে চাঁদের ফাঁদে চাপা দিয়ে বসে থাকে। কঠিন পৌষ মাসে ঠান্ডা, মাঘ মাসে ঠান্ডা, তুষার বইছে, আমার নবী পাক হুজুরার সম্মুখে আসবেন, নবী পাকের সাহাবার অবস্থা আছে, আর এই আকাশে রৌদ্র তাপ, সূর্যের কিরণ আমার নবী পাকের হুজুরার সম্মুখে এসে পড়েছে, আর নবী পাক ওই হুজুরার সম্মুখে রৌদ্র তাপের মধ্যে বসবে। কেন, নবী পাকের সাহাবারা দেখছেন হুজুর পাক একটা সুন্দর লাল টুকটুকে চাঁদর গায়ে দিয়ে বেরোচ্ছে, লাল টুকটুকে চাঁদর গায়ে দিয়ে আস্তে আস্তে করে রৌদ্র মধ্যে বসছে। কিন্তু নবী পাকের তামাম সাহাবাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, ভেতরে একটা গুনগুনের শব্দ উঠে গেছে যে আমরা আমাদের নবী পাকের দরবে এতবার আসি, আমার রসুলের দরবে আমরা এতবার আসি, কিন্তু আজকে যেন নবী পাকে দেখছি কেমন, নবী পাকে দেখতে একটা কত সুন্দর কেমন লাগছে না, কেন না, নবী পাক একটা এত সুন্দর লাল টুকটুকে চাঁদর গায়ে দিয়েছেন, কিন্তু চাঁদর গায়ে দিয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই চাঁদরটার মধ্যে একটা কি জিনিস লুকানো আছে। নবী পাকের সাহাবাদের মধ্যে এই গুনগুনের শব্দ যখন উঠে গেছে, নবী বলছে কি হলো বাবা, তোমাদের ওরকম করছে কেন, হজর বিয়াদিন মাফ করেন, আমরা এতবার আপনার কাছে আসি, আজকে যেন আপনাকে আমরা কেমন দেখছি, কেন বাবা, না আপনি কত সুন্দর একটা লাল টুকটুকে চাঁদর গায়ে দিয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই চাঁদরটার মধ্যে একটা কি জিনিস লুকানো আছে। তাই নবী পাক আস্তে আস্তে চাঁদরের দুইটা খোঁট ধরলেন, দুইটা খোঁট ধরে আস্তে আস্তে এরকম খুলে দিলেন, যখন তুলে খুলে দিলেন চাঁদরটা, খোলার সঙ্গে সঙ্গে নবী পাকের সাহাবারা দেখছেন আমার নবী পাক অতি আদরের নাতি সৈয়দনি ইমাম হাসান ইমাম হোসেন হুজুর দুই মাসুম বাচ্চা জড়ো সড়ো হয়ে হুজুরের কোলের মধ্যে বসে আছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, আমার নবী পাক ভালোবাসতেন, আর আমার রসুল বড় প্রিয় করতেন, কেন ওরে বাপ, হাতে জীবাস্তা মাস দিই আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক হুজুরার সম্মুখে বসে আছেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হাতে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবী পাকের মারফতে, হযরতে জিব্রাইল আলাইহিস সালামের মারফতে আমার নবী পাককে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিব্রাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সংবাদ দিলেন হুজুর পিয়াদে মাফ করুন, আমি জিব্রাইল আপনার কাছে এসেছি, আপনি একটু আমাকে সময় দেন, আমি অতি দ্রুত গতিতে একবার কারবালার ময়দানে যাব। এই বাবাজি, এই জায়গাটার নাম তো কারবালার ময়দান রেখেছে নাকি, হ্যাঁ কিনা জোরে বলেন,
কারবালা ময়দান তো আমার নবী পাককে আমার আল্লাহ জানাচ্ছে, বাবা জিব্রাইল যাও আমার নবী পাককে জানিয়ে দেন আপনার যে অতি আদরের কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার আওলাদ সন্তান আছে ইমাম হাসান ইমাম হোসেন, এই দুই মাসুম বাচ্চা শহীদের পানি পান করবে। কিন্তু হায়াতে জীবাস্তম এসেই নবী পাকে সালাম দিয়ে বলছেন, হুজুর বিয়াদি মাফ করেন একটু আমাকে হুকুম দেন, আমি অতি দ্রুত গতিতে কারবালার ময়দানে যাব, যাব আর আসব, যাও। হাজী হাসান চলে গেল, যে একটু মাটি আনলেন হুজুর এলেন, কি বাবা না এটা হলো কারবালার থেকে আমি একটু মাটি এনেছি, এই মাটিটা আপনি বাড়িতে রেখে দেবেন, কেন না এই মাটিটা রেখে দেবেন, তবে এই মাটিটা যখন দেখবে দেখবেন আপনার সাহাবরা যখন দেখতে পাবে বুঝতে পারবে যে মাটিটা লাল হচ্ছে, তখন যেন পৃথিবীর মানুষ জগতের মানুষ আপনার সাহাবরা জেনে লায় ওই কারবালার ময়দানে আপনার অতি আদরের নাতি সৈয়দনি ইমাম হোসেন হুজুর শহীদের পানি পান করছে। কিন্তু নবী পাককে যখন সাহাবারা বললেন হুজুর আপনার কোলের মধ্যে কি আছে দেখতে পাচ্ছি, নবী পাক কুলে দিলেন দেখালেন, নবী পাক সাহাবারা দেখলেন দুই মাসুম বাচ্চা বসে আছে, পরক্ষণে নবী পাক যখনই কাঁদছেন সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর আপনি কাঁদছেন কেন, আমরা নিশ্চয়ই ভুল করে ফেলেছি, হুজুর বিয়াদবি করবে, আপনি কাঁদছেন কেন, আমরা কি বিয়াদবি করব, না বাবা তোমরা বিয়াদবি করো নি, তোমরা আমি কাঁদছি এই জন্য কেন আমার আল্লাহ আমাকে সংবাদ দিয়েছেন আমাকে জানিয়ে দিয়েছেন যে আমার এই মাসুম বাচ্চা সেদিন ইমাম হাসান ইমাম হোসেন হুজুর এই দুশ্মনদের হাতে শহীদের পানি পান এই জন্য আমি কাঁদছি। তাই এবারে বলেন আজকে সেই সেদিন হুজুরের স্মরণে ইসালে সবই দুয়ার মাহফিল, যে নবী পাক বিদায় নিলেন যে রসুল বিদায় নিয়ে চলে গেলেন আপনার আমার সংবাদে খবর নিয়ে, এবারে বলেন নবী পাক বিদায় নিয়ে চলে যাবার পরে নবী পাকের সাহাবাদের মধ্যে কি হতে পারে, যে কোনো বাড়িতে যদি কোনো মা বোন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যায়, বাপের মতন বাপ ছিল বাপ ইন্তেকাল করেছে, মায়ের মতন মা ছিল মা মারা গেছে, আর মায়ের ছেলের মতন ছেলে মাকে যখন কবরস্থানে দাফনের কাজ সমাধান করে চলে এসেছে এসে বাড়িতে বসে বসে কাঁদছে, আবার দেখবেন এমনও মায়ের ছেলের মতন ছেলে আছে বাপের ছেলের মতন ছেলে আছে মা বাপকে বলতে পারে না, কবরের ধারে যে মা বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, হ্যাঁ কিনা জোরে বলেন, কিন্তু আমার নবী পাকের জামানায় আমার রসুলের জামানায় আমার নবী পাক বিদায় নিয়ে চলে যাবার পরে আমার নবী পাকের সাহাবার আমার রসুলের সাহাবার নবী পাকের হুজরা দরজার সম্মুখে যাচ্ছেন, যখন দেখছেন হুজরা খালি নবী পাক নাই নবী পাকের সাহাবারা আমার নবী পাকের হুজরার সম্মুখে দরজার সম্মুখে মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলে তুমি কি করুন আওয়াজে কাঁদতে লেগেছে, এবারে বলেন যে কোনো বাইরে কোনো মায়ের থয় মায়ের মতন মা ছিল বাপের মতন বাপ ছিল বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমার নবী পাকের জামানায় আমার রসুলের যেমন নবী পাকে চলে গেছেন সাহাবারা কাঁদছে, কিন্তু এবারে বলেন আপনার আমার পাইতে কি ঘটে, মা চলে গেলেন বাপ চলে গেলেন আমরা সব রাত্রে শুয়ে আছি ঘুমিয়ে আছি, ভোর রাত্রে ঘুম ভেঙে গেছে গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে, ওই পাশের পাইতে ওই ঘরতে কান্নার শব্দ আসছে, বাপের এমনও ছেলের মতন ছেলে আছে মায়ের এমনও ছেলের মতন ছেলে আছে রাত্রে ঘুমোতে পারে না রাত্রে বিছানায় বসে সে কাঁদে, এ কাঁদে না দেখবেন ও যুগে ও সময়তে আমার নবী পাক বিদায় নিয়ে চলে গেছেন নবী পাকের সাহাবারাও নবী পাকের হুজরার সম্মুখে বসে বসে কাঁদে, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে সে গাঁট গুনছে গাঁট গুনছে, দিন কাটে সপ্তাহ কাটে মাস কাটে, কাটতে 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 ব্যাস আম্মা জান মা ফাতেমা হুজুর দেখছেন আর সময় না, কি করে গেছেন না নবী পাক বলে গেছেন কটা কথা খেয়াল রেখেছেন, বিসমিল্লাহুম্মা নাতে পড়তে হে মুস্তাফা বলি 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 নাতে পড়তে হে মুস্তাফা বলি
खुश होते गए खुदा वाले, सुन के खुश होते गए खुदा वाले, सुन के खुश होते गए खुदा वाले, सुन के खुश होते गए खुदा वाले। नाते पढ़ते हैं मुस्तफा वाले, 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 सुन के खुश होते हैं खुदा 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 वाले। सच तस्वीर दिखाते हैं, 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 सच तस्वीर दिखाते हैं। अहले सुन्नत है आईना वाले, अहले सुन्नत है आईना वाले, अहले सुन्नत है आईना वाले, अहले सुन्नत है आईना वाले। गौसे आजम की जो भी दुश्मन है, गौसे आजम के जो भी दुश्मन है, मेरे ख्वाजा के जो भी दुश्मन है, गौसे आजम के जो भी दुश्मन है, गौसे आजम के जो भी दुश्मन है, मेरे ख्वाजा के जो भी दुश्मन है, डालो दो उस पे खोलता पानी, डालो दो उस पे खोलता पानी, डालो दो उस पे खोलता पानी, डालो दो उस पे खोलता पानी। अल्लाहुम्मा आवाज से जगह फिर आसें, आवाज से जगह फिर आसें। तो अम्मा जानमा फातिमा हुजूर बाईते बसे आछे, बाईते बसे बसे चिंता करछेन, गांठ गुनछेन, दिन गुनछेन, सप्ताह गुनछेन, मास गुनछेन। अम्मा जानमा फातिमा हुजूर बसे बसे रुटी बेलछेन, भालो करे शुनबेन, बसे बसे रुटी बेलछेन। आर पाशे नानी जान बसे आछेन, नानी जान बोलछेन फातिमा, फातिमा আমাকে দাও আমি রুটিটা বেলে দিই, ওই রুটিটা আমি বেলে দিই আমাকে দাও। আম্মা জান মা ফাতেমা বলছে নানি জান না, এই রুটি আমি আপনাকে বেলতে দেবো না, আমি নিজে হাতে বেলব। সকাল হয়ে গিয়েছে, আম্মা জান মা ফাতেমা হুজুর দুই মাসুম বাচ্চা সৈয়দনী ইমাম হাসান ইমাম হোসেন হুজুর যা কাপড় আছে ধুতে যাচ্ছে, আর রাস্তায় বেড় দিলেন, ফাতেমা তোমার আব্বাজান এন্তিকালের পরে, তোমার আব্বাজান বিদায় নিয়ে চলে যাবার পরে তুমি বড় রুগ্ন হয়ে পড়েছো, ফাতেমা দাও আমাকে ওই কাপড়গুলো দাও আমি ধুয়ে দিই। আম্মা জান মা ফাতেমা হুজুর বলছেন নানি জান না, এই কাপড় আমি আপনাকে ধুতে দেবো না, আমি নিজে হাতে দেবো। নানি জানের মনে আঘাত লেগেছে, ব্যথা লেগেছে, ফাতেমা আমি কি তোমার পর হয়ে গেছি, আমাকে তুমি ওই রুটিটাও বেলতে দিলে না আর আমাকে ওই কাপড়টাও ধুতে দিলে না। আমাদের মা ফাতেমা হুজুর
নানাজান 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 এ দেশের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদ হুকুম জারি করে দিয়েছে আইন জারি করে দিয়েছে আমি ইমাম হোসেনকে যেখানে পাবে রাজপ্রসাদে নিয়ে যাবে আমি ইমাম হোসেনকে কতল করবে আমি ইমাম হোসেনকে শহীদের পানি পান করবে নানাজান বিদায় নিয়ে চলে গেলেন আপনি তো বিদায় নিয়ে চলে গেলেন আমার আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বিদায় নিয়ে চলে গেলেন আমার আব্বা জান শেরে খোদা আলী হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন আমার বড় ভাই জান সৈয়দ ইমাম হাসান হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন আমি ইমাম হোসেনকে ধমকি দেই আমি ইমাম হোসেনকে ছাড়বে না তবে নানা জান আমি আর হে মদিনা শরীফে জমি তাইব না হুজুর মনে দুঃখে মনের কষ্টে দিনা সব পরিবারকে সঙ্গে করে নিয়ে সকল সাথী সঙ্গীদেরকে নিয়ে উঠের পিঠে সওয়ার হয়ে অর্থাৎ দুলদুলের পিঠে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 মক্কা শরীফের জমিনে পৌঁছালেন মক্কার মানুষেরা আমার নবী পাকের আওলাদকে পেয়ে চাঁদের টুকরো পেয়ে গেলেন পুরি পাপতে আমাদের মক্কায় নবী পাকের আওলাদের আওলাদ এসেছেন এই বাবাজিরা আজকে যদি ফুর পাশিপের মুজাদ্দেদের জামান দাদা হাজকুলার কালিজার টুকরা মিজলা হুজুর যদি হায়াতে থাকতেন আর যদি আপনার এই হাদিপুর গ্রামের মধ্যে এসে বলতেন বাবাজি এই আমি ফুরপাশির থেকে এসেছি তোমাদের কাছে আমাকে একটু ছোট জায়গা দেবে আমি একটা ছোট হুজরা ঘর করে থাকবো এ দেবে না হ্যাঁ কেন জোরে বলে বলে হুজুর আমার এই বিল্ডিংটা আপনি নিয়ে নেন দেবে না তো হুজুর পাক নবী পাকের দরবার থেকে ইমাম হোসেন হুজুর মক্কায় পৌঁছাবার সঙ্গে সঙ্গে তামাম মক্কার মানুষেরা হুজুরের সব পরিবারকে থাকার ব্যবস্থা করে দিলেন বসার ব্যবস্থা করে দিলেন এমন পর্যন্ত ইমাম হোসেন হুজুরকে মক্কা জমিনে মসজিদে ইমাম নিযুক্ত করে দিলেন অনেক কথা আমি কেটে কেটে বেরিয়ে যাচ্ছি বাবু যে ইমাম হোসেন হুজুর মক্কা জমিনে দিনের পর দিন কাটে সপ্তাহ পর সপ্তাহ কাটে মাসের পর মাস কাটে চিঠি আসছে খাত আসছে ও ইমাম হোসেন হুজুর আমরা এই কুফার মানুষ আর আমরা আপনার নানা জানের খুবই মহাপতের মানুষ আমরা হলাম কুফা শরীফের মানুষ আমরা আপনার নানা জানের খুবই মহাপতের মানুষ আর আপনার নানা জান ইন্তেকালের পরে বিদায় নিয়ে চলে যাবার পরে এই যে কুফা শরীফের জমিনে আমাদের কাছে তিনি তালিম তিনি শিক্ষা দেবেন এই তিনি তালিম তিনি শিক্ষা দেবার মতন কোনো মানুষ নয় তা আপনি হায়াতে আছেন একটু আপনি আমাদের কাছে আসেন আমাদের কাছে এসে তিনি তালিম তিনি শিক্ষা দিয়ে যান এই চিঠিটা যখনই হুজুরের হাতে পৌঁছেছে হুজুর খুশি হয়ে গেলেন কুফার মানুষ আমাকে চিঠি দিয়েছে এই মক্কার নামাজি মুসল্লিরা এই শোনো এই দেখো আমাকে চিঠি দিয়েছে কুফার মানুষ আমাকে দাওয়াত দিচ্ছে আমাকে চিঠি দিচ্ছে আমাকে যাবার কথা বলছে আমি একটু কুফা শরীফে যাব মক্কার মানুষেরা নামাজি মুসল্লিরা বলছে হুজুর পিয়াদি মাফ করেন পিয়াদি ক্ষমা করেন এর মধ্যে একটা কিছু রহস্য আছে দাল মে কুছ কালা হ্যায় এটা কিছু ব্যাপার আছে কেন হুজুর ওই কুফার মানুষরাই আপনার আব্বাজান শেরে খোদা আলী হুজুরকে শহীদের পানি পান করেছে আর ওরাই আপনাকে দাওয়াত দিচ্ছে এটা কিছু ব্যাপার আছে হুজুর না আমরা কিন্তু আপনাকে যেতে দেব না আমরা আপনাকে কুফা শরীফে যেতে দেব না হুজুরকে বারবার সংবাদ দিচ্ছেন বারবার চিঠি দিচ্ছেন যে হুজুর আপনি যদি আমাদের কুফা শরীফে না আসেন আমরা আল্লাহর কাছে দাবি রাখবো কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে ওরে বাপ এমন একটা কথা দিয়ে চিঠি লিখেছি ইমাম হোসেন হুজুর বলছেন এই মক্কার মানুষেরা নামাজি মুসলিরা আর আমি তোমাদের কথা শুনবো না আর আমি তোমাদের কথা লেব না তোমরা যতই আমাকে বাধা দাও কেন এই চিঠির মধ্যে লিখছেন যে আমরা আপনার নানা জানের মহাপতের মানুষ আপনার নানা জান যদি বেঁচে থাকতেন আমাদের কাছে আসতেন তিনি তালিম তিনি শিক্ষা দিতেন আজ আপনি হায়াতে আছেন যদি আপনি আমাদের কাছে এসে তিনি তালিম তিনি শিক্ষা না দেন আমরা আল্লাহর কাছে দাবি রাখবো কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে যখন আল্লাহর কাছে বিচার দিয়েছে আমার আর থাকা যাবে না আর থাকা যাবে না
হুজুর আমাকে ছাড়ো ছাড়ো হুজুর আওয়াজ দিলেন তিনার সকল কাফেলার মানুষদেরকে তৈরি হও যেতে হবে হুজুরের সাথী সঙ্গীরা কাফেলার মানুষরা তিনার সব পরিবার সব অর্ডার হয়ে গেছে হুজুরের সব তৈরি হচ্ছে রেডি হচ্ছে যাবেন হুজুর ঘোড়ার পিঠে সওয়ার হলেন অর্থাৎ সাথী সঙ্গীরা কাফেলার মানুষরা পরিবার সব একের পর এক উঠে পিঠে ঘোড়ার পিঠে সওয়ার হচ্ছেন যাবেন রাস্তা দিয়ে আসি বাবা এই জায়গাটার নাম কি না এটা হচ্ছে দেগঙ্গা বাজার বাবা এই জায়গাটার নাম কি না এটা বেড়াচাপা বাজার বাবা এটার নাম কি না হাদিপুর তো ও যুগে সেদিন ইমাম হোসেন সব পরিবারকে নিয়ে যাচ্ছেন যেতে যেতে একটা বড় জিজ্ঞাসা করছেন বাবা এই জায়গাটার নাম কি অমুক এই জায়গাটার নাম অমুক এই জায়গাটার নাম অমুক বাবা এই জায়গাটার নাম কি বাবা না এটা হলো কারবালা কারবালার ময়দান তাই স্টপ হুজুর আওয়াজ তুললেন আর একটা পা কেউ উঠবে না হুজুর যখন বললেন স্টপ সঙ্গসে উঠে লাগাম টানলেন ঘোড়া লাগাম টানলেন সব স্টক দাঁড়িয়ে গেছে এক পা গিনা যাই এক পা গিনা যাই হুজুর নাবো কাউকে বুঝতে দিচ্ছেন না কাউকে জানতে দিচ্ছেন না কোনো কথা বলছেন না নাবো সব উঠে পিঠে নাবো যাও তাবু খাটাও জলদি কুড়ে ঘর তৈরি করো তাবু খাটাতে শুরু করো সব একটা একটা তাবু করছে সব তাবু যাও তাবুর মধ্যে থাকো একটু রেস্ট নাও আরাম করো ওইদিকে রাজপ্রসাদের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদ হুকুম জারি করে নেই প্রশাসনগণেরা আমার সাথী সঙ্গীরা তৈরি হও এই নবী পাকের আওলাদের আওলাদ রসুলের খানদানে খানদান ইমাম হোসেন হুজুর তিনার সব পরিবারকে নিয়ে আমার কুফার মধ্যে প্রবেশ করেছে তবে শোনো এই নবী পাকের আওলাদের আওলাদরা রসুলের খানদানে খানদান যা এক ফোঁটা পানি না পান করতে পারে চলে যাও সাগরের ধারে কূপের ধারে চলে যাও কাউকে যেন এক ফোঁটা পানি না দেওয়া হয় পানি কূপ বন্ধ করলেন পানির রাস্তা সব বন্ধ করে দিলেন হুজুরা জানেন না ওইদিকে সাগরে পারে তীর বর্ষা বললাম যে দাঁড়িয়ে আছেন প্রশাসন দুশ্মনের সব দাঁড়িয়ে আছে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদানে খানদান সাইয়েদ ইমাম হোসেন হুজুরের সপরিবার গণেরা সাথী সঙ্গীরা কাফেলার মানুষেরা ওই মরুভূমির বালচড়কায় কারবালার ময়দানে তাবু কেটিয়ে বাস করতে লাগলে পিপাসার তার সে থাকতে না পেরে পিপাসার চোটে থা করতে পেরে হুজুরের সাথে সঙ্গেরা কাফেলার মানুষেরা একের পর এক ওই মরুভূমির আকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 ফোরাত নদীর কিনারায় যে পৌঁছায় ও আমার মা বোনেরা ও আমার মুসলমান ভাইরা যে ফোরাত নদীর কথা শুনেছেন চোখে দেখেন নাই চোখে দেখে নাই যে কারবালার ময়দানের কথা শুনেছেন চোখে দেখেন নাই চোখে দেখে নাই হাদিমাম হুজুরের সপরিবার গণেদেরকে নিয়ে ওই মরুভূমির বালচড়কায় কারবালার ময়দানে তাবুর মধ্যে বসবাস করছে কিন্তু একের পর এক যে পানি পান করতে যায় দুশ্মন একের পর এক ধরে শহীদের পানি পান করান এইভাবে হুজুরের সাথী সঙ্গীদেরকে একের পর এক শহীদের পানি পান করতে করতে হুজুরের সাথী সঙ্গে যা ছিল আর ফোরাত নদীর কিনাতে কেউ ফিরে নাই সেদিন ইমাম হোসেন হুজুর আস্তে আস্তে করে সকল তাবুর মধ্যে ঘুরে ঘুরে দেখছেন শুনবেন ঘরের মধ্যে দরমা আছে দরমার মধ্যে সব মুরগি থাকে তো নাকি সব মুরগি বেরিয়ে পালিয়ে গেছে কিন্তু দেখবেন কিছু মুরগি থাকে হাঁকে নজরে বলে থাকে তো ফুল পড়ে আছে বাক্স পড়ে আছে দরমা পড়ে আছে সব মুরগি ফাঁকা কিন্তু দুটো তিনটে মুরগি আছে
কিন্তু ইমাম হোসেন হুজুর সপরিবারকে নিয়ে মরুভূমির বালুচরকায় আছেন, কারবালা মাঠে তাঁবু কেটে আছেন, হুজুরের সাথে সঙ্গে যে যাচ্ছে পানি পান করতে কেউ ফিরে আসছে না। আমার আপনার নবী দীন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানের খানদান, সাইয়েদ ইমাম হোসেন হুজুর, তিনা সব পরিবার গণেরা, সাথী সঙ্গীরা একের পর এক যে পানি পান করতে যায়, কেউ তো আর পানি পান করে ফিরে আসে না, কেউ তো আর পানি নিয়ে আসে নাই। এইভাবে শহীদের পানি পান করতে করতে হুজুরের যত তাবু খাটানা ছিল আর তাবুর মধ্যে কেউ নাই, ইমাম হোসেন হুজুর হঠাৎ তাবুর মধ্যে ঘোরাফেরা করে দেখছেন সকল তাবু ফাঁকা হয়ে গিয়েছে আর তাবুর মধ্যে কেউ নাই। সেদিন ইমাম হোসেন হুজুর আস্তে আস্তে তাবুর সম্মুখে গিয়ে, অর্থাৎ নিজে তাবুর সম্মুখে গিয়ে আকাশে দিয়ে তাকে আমার আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, এই রাব্বুল আলামিন আল্লাহ আমার নানা জান ওসিয়াত করে গেছে, আমার নানা জান বলে গেছেন আমি ইমাম হোসেন এই কারবালার ময়দানে শহীদের পানি পান করব, আমার সাথী সঙ্গীরা, আমার কাফেলার মানুষেরা, আমার আত্মীয় স্বজনেরা, যে যা ফোরাত নদী ধরে পানি পান করতে গেছে কিন্তু আজও পর্যন্ত তারা ফিরে আসল না, হয়তো আমার আর সময় নাই, সময় নাই, এবার হয়তো আমার সময় ঘনা আসছে, এবার হয়তো আমাকে শহীদের পানি পান করা নবী পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানের খানদান, সাইয়েদনা ইমাম হোসেন আস্তে আস্তে করে তাবুর মধ্যে প্রবেশ করলে নিজে তাবুর মধ্যে গিয়ে দেখছেন আলিয়া বিবি সাহেবা মাসুম বাচ্চা আলিয়াজগার হুজুরকে নিয়ে বসে আছে, বসে বসে সাইয়েদনা মাসুম বাচ্চা আলিয়াজগারকে নিয়ে কাঁদে আর বলে, ও আমার স্বামী হুজুর পিয়াদমি মাফ পিয়াদমি ক্ষমা করুন, আপনি শোনেন আপনার সপরিবার গণেরা, আত্মীয় স্বজনেরা, আপনার সাথে সঙ্গীরা, যে যা ফোরাত নদী তারে পানি পান করতে যায়, পানি আনতে যায়, কেউ তাজ পর্যন্ত পানি নিয়ে আসলো না, কেউ তো পানি পান করে আসলো না, আমি কোনো কথা শুনবো না। তবে আপনি একবার চোখে দেখলেন আপনার মাসুম বাচ্চা আলী আজগার পিপাসা তার ওসে পিপাসা চটে চোখ বড় বড় করে আমা দিয়ে তাকিয়ে আছে, আমার স্তনে দুধ নাই, এই মাসুম বাচ্চাকে দুধ পান করাবো, হুজুর পিয়াদমি মাফ করুন, পিয়াদমি ক্ষমা করুন, আমি কোনো কথা শুনবো নাই, একবার আপনার মাসুম বাচ্চাকে একবার বুকে করে জয়ে নিয়ে ওই ফোরাত নদীর কিনারায় একটু পানি পান করিয়ে আনুন। ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আজগার হুজুরকে বুকে করে জড়িয়ে নিয়ে তুলতুলের পিঠে সওয়ার হলেন, অর্থাৎ ঘোড়ার পিঠে বসে ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 ফোরাত নদীর কিনারা গিয়ে পৌঁছালেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানে বাইরা কান কানা করে শোনো, যে ফোরাত নদীর কথা শুনেছেন চোখে দেখেন নাই, চোখে দেখি নাই, যে কারবালার ময়দানের কথা শুনেছেন চোখে দেখি নাই, চোখে দেখেন নাই, সেই ফোরাত নদীর কিনারায় ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চাকে বুকে করে জড়িয়ে নিয়ে ফোরাত নদীর কিনারায় গিয়ে দেখছেন দুশ্মনেরা লাইনের পর লাইন দিয়ে, কাতারের পর কাতার দিয়ে, হাতের মধ্যে বর্ষা নিয়ে, তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন। ইমাম হোসেন হুজুর আস্তে আস্তে করে গিয়ে ওই ফোরাত নদীর কিনারায় গিয়ে বলেছিলেন, ওরে আমার নানা জানের মহাব্বাতের মানুষেরা, ওরে আমার নানা জানের মহাব্বাতের মানুষেরা, তোমরা এত তাড়াতাড়ি আমার নানা জানকে কিভাবে ভুলে গেলে,
তোমরা এত তাড়াতাড়ি করে আমার নানা জানকে কিভাবে ভুলে গেলে ও আমার নানা জানের মহব্বতের মানুষেরা তোমরা শুনে লাও আমি কি আমার নানা জানের নাতি ইমাম হোসেন নাই আমি কি আমার আব্বা জান হায়রাতে সেরে খোদা আলী ছেলে নাই তোমরা তো তাড়াতাড়ি করে আমার আব্বা জানকে কিভাবে ভুলে গেলে আমি কি আমার নানা জানের নাতি ইমাম হোসেন নই আমি কি আমার আব্বা জান শেরে খোদা আলীর ছেলে ইমাম হোসেন নই তোমরা এত তাড়াতাড়ি করে ভুলে গেলে কি করে তবে তোমরা শুনে লাও হয়তো তোমরা ভাবছো আমি ইমাম হোসেন এসেছি এখানে পানি পান করার জন্য না না আমি ইমাম হোসেন পানি পান করতে আসি নাই আমার সাথী সঙ্গীরা আমার কাফেলার মানুষেরা আমার আত্মীয় স্বজনেরা যে যাই ফুরাত নদী দারে পানি পান করতে এসেছেন তারা সেই সুরাত পানি পান না করে তারা শহীদের পানি পান করেছে তবে তোমরা শুনে লাও আজকের দিনে যদি তোমরা আমাকে এক ফোঁটা পানি দাও আমি ইমাম হোসেন পানি পান করব নাই তবে তোমরা একবার চোখে দেখে লাও আমার মাসুম বাচ্চা আলী আজগার পিপাসার তারসে পিপাসার চোটে চোখ বড় বড় তোমাদের দিকে তাকিয়ে আছে অন্তত তোমরা এই মাসুম বাচ্চাটাকে একটু পানি দাও সেদিন ইমাম হোসেন হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি চেয়ে দিয়ে বলেন অন্তত এই মাসুম বাচ্চাটাকে তোমরা একটু পানি দাও কিন্তু চতুর্দিকে আওয়াজ আসে না না দেশের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদের হুকুম পারমিশন নবী পাকের আওলাদের আওলাদদেরকে রসুলের খানদানের খানদানদেরকে এক ফোঁটা পানি না দেয়া হয় সেই ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আজগার হুজুরকে নিয়ে দাঁড়িয়ে আছেন হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন বহু দূর থেকে একটা তীর ছুটে আসছে ইমাম হোসেন হুজুর চিন্তা করেন ওই তীরটা ছুটে এসে আমি ইমাম হোসেনকে লাগবে কিন্তু আমি ইমাম হোসেন যদি ওই তীরটাকে দেখে ভয় সরে যাই এই দুশ্মনরা জানতে পারবে আমি ইমাম হোসেন মৃত্যুকে ভয় করি না না আমি ইমাম হোসেন মৃত্যুকে ভয় করি না আমি আমার এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কাউকে ভয় করি না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আর একটু জোরে পাবে না আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সেদিন ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আজগার হুজুরকে বুকে করে জয়ে নিয়ে দাঁড়িয়ে আছে হুজুর দেখতে পাচ্ছেন বহু দূর থেকে ওই তীরটা সোজা ছুটেছে ইমাম হোসেন হুজুরকে না লেগে হুজুরের মাসুম বাচ্চা সৈয়দিনা আলী আজগার হুজুরের ছাতির মধ্যে বিদ্ধ হয় ছাতির মধ্যে লাগার সঙ্গে সঙ্গে সেদিন ইমাম হোসেন হুজুর বলে আমার মাসুম বাচ্চা আলী আজগার থরথর থরথর করে কাঁপতে 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 আমি ইমাম হোসেনকে যেন বলে যাই আব্বা জান আমার আম্মা জানকে আমার সালাম টুকুন পৌঁছে দেবে আমার আম্মা জানকে বলে দেবে আমি ইমাম হোসেন এ জগতের পানি পান করতে পারলাম না আমার আল্লাহ তাআলা হাউজে কৌসারের পানি পান করিয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেদিন ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আজগার হুজুরকে বুকে করে জড়িয়ে নিয়ে দুলদুলের পেটে বসলেন অর্থাৎ ঘোড়ার পেটে বসে সেদিন ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা সেদিন আলী আজগার লাশ মুবারাকটাকে বুকে করে জড়িয়ে নিয়ে ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে ছুটে ছুটে যেতে 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 কারবালার ময়দানে হুজুরে তাবু সম্মুখে মাসুম বাচ্চার লাশটা শুয়ে দিলেন লাশ মুবারাকটা শুয়ে দিয়ে বলেছিলেন ওরে কে আছিস তাবুর মধ্যে তা দিয়ে বেরিয়ে আয়
তাবুর মধ্যে কিয়া চেষ্টাতে বেরিয়ে আই অতি দ্রুত গতিতে অতি তাড়াতাড়ি করে হোসেন আহলিয়া বিবি সাহেবা তাবু থেকে বেরিয়ে সে দেখছেন তাবুর সম্মুখে সাইয়েদনা মাসুম বাচ্চা আলিয়া আসগার হোসেন লাশটা শুয়ানো আছে ইমাম হোসেন হোসেন বলে ওরে আমার আলিয়া বিবি সাহেবা ওরে আলিয়া আসগারের মা শুনে লাও তোমার মাসুম বাচ্চা আলিয়া আসগারকে এই জগতের পানি পান করাতে পারলাম না আমার আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করিয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ বিদায় দে ওরে আমার আলিয়া বিবি সাহেবা আমি ইমাম হোসেনকে বিদায় দিয়ে যে সাইয়েদ ইমাম হোসেন হুজুর শেষবারের মত না আলিয়া বিবি সাহেবা সাক্ষাৎ করে ওই কারবালার ময়দানে গিয়ে শহীদের পানি পান করেছিলেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আল্লাহুম্মা সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম চির উন্নত দীন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম পথ হারানো দ্বীপ গতির ধরাই প্রবাহিত হলো তোমার ছোঁয়ায় পথ হারানো দ্বীপ গতির ধরাই প্রবাহিত হলো তোমার ছোঁয়ায় ঘন কুয়াশায় কান্দা মোছায় সরবি দিলে প্রাণ পরাই হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম শত শত দল পাথরি ছড়াই শত সুরে চাই প্রভাতের গান শত শত দল পাতরি ছড়াই শত সুরে চাই প্রভাতের গান হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম চির উন্নত দীন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা
ভাইজান চলছে তো চলবে, শেষ করা যাবে না। আমরা সেই নবী পাকের উম্মত তো, হ্যাঁ কিনা যদি বলেন, আজকে সেই নবী পাকের উম্মতে বসে আছেন, বসে আছি। এবারে বলেন তাহলে আমার নবী পাকের আওলাদের আওলাদের উপরে, আমার নবী পাকের সাহাবাদের উপরে কত জুলুম কত অত্যাচার হয়েছিল, হ্যাঁ রুলা চলে, তারপরে আমার আল্লাহ তালা তথাপি এই দিনকে কায়েম রেখেছেন, ইসলামকে জিন্দা রেখেছেন, বলুন আমিন। আমার নামাজি ভাইদের বলি, আমার বাপ চাচাদের বলি, খবরদার খবরদার, মনে ব্যথা লেবেন না। আমি আপনার এই ছত্র এলাকায় প্রত্যেকটা এলাকায় আমি বলি, ভালো করে শুনবেন, কেন আগে খুব ব্যস্ত করত, আগে খুব ব্যস্ত রাখত, কেন যেখানেই যায় ব্যাস। কি চলছে বাবু? বললো হুজুর পাশে মা বোনরা সব বসে আছে, আপনি এখানে ওয়াজ করছেন, ওখানে ভিডিও চলছে আর মা বোনরা বসে বসে দেখছে, এ চলবে? এই হ্যাঁ কি না যদি বলেন, হ্যাঁ ছবি তোলা ফটো তোলা হারাম না হালাল যদি বলেন, এ জোরে বলেন, শরীয়তে হারাম, হারাম। ও পেপার পত্রিকাতে ভাই সাহেবদের ছবি দেখছেন, রেডিও টিভি টেলিভিশনে আলেমদের ছবি দেখছেন, তাই তো নাকি গো? শরীয়তে হারাম হারাম হারাম, এদের বাঁচার রাস্তা নেই, এদের বাঁচার রাস্তা কেন শুনলেন? সুদ খাওয়া হারাম না হালাল জোরে বলেন, হালাল বলা যাবে না? গান বাজনা শোনা হারাম না হালাল জোরে বলেন, হ্যাঁ হারাম হালাল বলা যাবে? তাহলে ছবি তোলা ফটো তোলা শরীতে হারাম হারাম, কোনো কথা না, কোনো কথা না। ফুর পার্সি পীর পীর মোজাদ্দেদ জামান দাদা হুজুর বিকেল রহমতুল্লাহ আলাইহি, কালিজার টুকরা ছোট হুজুর এই কথাটা বলে শেষ করে দেবো, বলবো না রুট ঘুরাবো, এজরে বলেন। ছোট হুজুর বলছে, বাবা আগেকার জামানায় ছিল হাইসে আমরা পানি জাহাজে চড়ে হজ পাকে যেতেন। এ আমার নামাজি ভাইরা ভালো করে শুনবেন, আমার যেসব বাচ্চা যারা বসে আছেন ভালো করে শুন, ছেলেদের কথা বাদ দেন, ছেলেরা ভুল করবে, ছেলেরা অন্যায় করবে, দোষ করবে, ত্রুটি করবে। আমার নামাজি ভাইরা শুনেন, আমার বাচ্চা যারা আছেন তাসাউফতি তাকওয়াবন্দি যারা আছেন, যারা যেখানে তালিম নেন তাসাউফতি যারা চলেন, তারা শুনবেন। কেন ওরে বাপে ফুরপারশিপের দাদা পীর সাহেব টিনের আটচালে বসেছিলেন, যে ফুরপারশিপের যে জমিনে দেখবেন দাদা পুরুষ হুজুর কোলার মাদারের পাশে টিনের আটচাল আছে, আর ওই টিনের আটচার মধ্যে একটা মেম্বার তৈরি করা আছে। এই ছেলেরা তোমরা শোনো, তোমরা কিন্তু চোখে দেখো না বড় হুজুরকে, তোমরা কিন্তু চোখে দেখো না ন হুজুরকে, তোমরা কিন্তু চোখে দেখো না ছোট হুজুরকে, তোমাদের মুরব্বীরা তোমাদের বাচ্চা ছেলে দেখেছে, একদম মন্তব্য নাই, একদম আগ্রহ কথা নয়। আমি সিরাজ ভাই সাহেব খারাপ, আমার গায়ে থুতু ফেলে দেন, আমাকে ঘৃণার চোখে দেখেন, কিন্তু আল্লাহর ওলিদের সামনে আল্লাহ ওয়ালাদের সামনে এতটুকু বিয়া দিবে নয়, বিপদে পড়ে যাবে। আমি কি বলছি শোনো, দাদা পীর সাহেব টিনের আটচালার মধ্যে যে কেড়ে তালিম দেন, যে টিনের আটচালার মধ্যে একটা ছোট্ট মেম্বার তৈরি করা আছে, ওই মেম্বারটার মধ্যে চতুর্দিকে মেম্বারের চারি সাইডে এই আপনারা যেমন বসে আছেন দাদা হলে জামানায়, আপনার এলাকার নামাজি মুসলিম সব দরবারে যে বসে থাকতেন দাদা হজরত দরবারে, খলিফা হজরত থাকতেন, আব্দুল মাহবুব সাহেব হুজুর, আব্দুল দিয়ান সাহেব হুজুর, মিসরুদ্দিন সাহেব হুজুর, মইজুদ্দিন সাহেব হুজুর, তোয়াকালী সাহেব হুজুর, ফুলবাড়ি হুজুর, শুধু তাই না বসেটা আল্লামা রুহুল আমিন হুজুর, আব্দুল মোমেন সাহেব হুজুর, জবস্ত আল্লাহর উলির আল্লাহর উলিরা আল্লাহ জবস্ত নামাজি তা